Assalamualaikum everyone, welcome back to my channel. কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে রমজান মাস চলে আসছে, তো এমন একটা ডেজার্ট রেসিপি এটা সবার পরিচিত, তো এটা যদি আমরা বানিয়ে খেতে পারি সারাদিন রোজা রেখে আসলে আমাদের শরীরটা অনেক ভালো লাগবে আর এগুলো স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো এখন আমি বানিয়ে নিচ্ছি, ফালুদা মিক্স প্যাকেট নিয়ে আসছি। তো এখন ভিতরে যে ইয়েটা ছিল কালারটা ছিল জেলির কালারটা, তো এখন জেলি তৈরি করে নিব। ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। তারপর আমি দুইটা পাত্রে নিয়ে নিলাম, তো এখন ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি একটা পাতিলে এক লিটার পরিমাণ দুধ নিয়েছি, এটাকে জাল করে নিব। জাল করে অনেকটাই কমিয়ে নিতে হবে। আর এখানে আমি অ্যাড করব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এখানে এক কাপের থেকে একটু কম নিয়েছি, তো এটা অ্যাড করলে দুধটা আরও গাঢ় হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। তো এখন আমি এই পর্যায়ে গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। আর মিক্সিং যে প্যাকেটে যে মিক্সারটা ছিল ওইটাও অ্যাড করে দিলাম। ওই প্যাকেটে ছিল সাবুদানা, তারপর নুডলস, আরও ইয়ে ছিল চিনি, বাদাম, কিশমিশ, এগুলো সব কিছু অ্যাড করা আছে এটাতে। তো এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন ভালো করে জাল করে নিব। এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে হবে আর একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে যেন নিচে না লেগে যায়। তো এভাবে করে জাল করে নিচ্ছি। ঘন হয়ে এলে এটা নামিয়ে ফেলতে হবে, তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে। তো আমার এটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো, নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। তো এখন ফ্রিজ থেকে জেলিগুলো নামানো হয়ে গেছে, এখন আমরা একটু ছোট ছোট করে স্লাইস করে নিচ্ছি, জমে গেছে এটা অলরেডি। আর ফল কেটে নিচ্ছি আমরা। তো বাসায় যেরকমই ফল থাকে আপনারা কিন্তু এটা দুই ধরনের বা তিন ধরনের ফল দিয়েও তৈরি করতে পারেন, খুবই ইজি এটা তৈরি করা। এক্সট্রা করে কিছু দিতে হবে না বা করতে হবে না, প্যাকেটে যা আছে তা দিয়ে হয়ে যাবে। তো সারাদিন রোজা রেখে যদি আমরা এটা খেতে পারি তাহলে আমাদের শরীরটাও খুব ভালো লাগবে আর শরীরের ক্লান্তিটাও দূর হয়ে যাবে। তো এই তো আমার ফল কাটা শেষ। আমি এখানে নিয়েছি আপেল, নিয়েছি কমলা, আঙ্গুর, আনার আর নিয়েছি কলা। তো এই তো আমার ফল কাটা হয়ে গেছে, এখন আমি ফ্রিজ থেকে ওইটা বের করে ফেলবো, দুধের যে মিশ্রণটা ওইটা। তো এখন আমি যেই বলটাতে মিক্স করব সেই বলটাতে আমি সবগুলো উপকরণ নিয়ে নিব, এটার মধ্যে নিয়ে মিক্স করে নিব। তো ফলগুলো মিশিয়ে নিয়েছি, এখন আমরা সার্ভ করতেছি। আমাদের পাশে গেস্ট ছিল, ছোট বোনরা ছিল, আম্মু ছিল, তো সন্ধ্যার সময় আমরা এটা নাস্তা করতেছি। তো এখন আমরা একটা ছোট ছোট বাটিতে আমরা সাজিয়ে নিচ্ছি। তারপর ফলগুলো দেওয়ার পর এখানে আমরা জেলিগুলো অ্যাড করে দিচ্ছি। তো সবগুলোতেই আমরা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আইসক্রিম। আইসক্রিম আমরা ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়েছি, আপনারা যেরকম পছন্দ করেন ওরকম পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো এই তো আমার ফালুদাটা তৈরি হয়ে গেছে, এখন আমরা সবাই খাবো সন্ধ্যার নাস্তা। এটা আমাদের অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই ভাবে তৈরি করে খাবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।